তো আমি একটা বা রিচুয়াল আমার আছে যেটা দিয়ে আমি সবসময় আমার এই ধরনের সেশন মানে অতীন্দ্রিয় জগতের ঘটনা আমি যখন বলতে বসি তখন আমি একটা রিচুয়াল করে থাকি শুরুতে কারণ আমি বিশ্বাস করি যে আমরা যে বিষয় নিয়ে বেশি আলোচনা করি সেই একটা পরিমণ্ডল কিন্তু তৈরি হয়ে যায় আমাদের চারিদিকে হ্যাঁ একদম ঠিক বলেছেন বলেছেন তনু যে গোপাল সোনা ঠিক তাই তো গোপাল সোনার সুরক্ষা বলয়ের মধ্যে বসে আমি আমার সমস্ত এই ধরনের স্টোরি টেলিং যেগুলো হয় সেগুলো করে থাকি তো ইনি হচ্ছেন আমার সেই ছোট্ট মানুষটি যার ছায়ায় বসে যার আশ্রয়ে বসে আমি এই ধরনের বিষয় আলোচনা করে থাকি তো এনাকে সঙ্গে নিয়ে আমি শুরু করছি আজকে আমার আড্ডার আসর আমি আগেও একবার হানাটেলসে এসেছিলাম এটা আমার দ্বিতীয়বার এখানে আসা এখানে অনেক মুখ আমার খুব পরিচিত আবার কেউ কেউ হয়তো এখনো তাদের সঙ্গে আমার হয়তো সেভাবে পরিচয় হয়ে ওঠেনি তো সকলের সঙ্গে পরিচয় করব বলে নতুন বন্ধুত্ব স্থাপন করব বলেই হানাটেলস এর এই প্ল্যাটফর্মে আজকে চলে আসা তো আজকের ঘটনা আমি শুরু করছি এমন কিছু ঘটনা জীবনে ঘটে বন্ধুরা যে ঘটনাগুলো গল্পের মতো মনে হয় না ঘটে যাওয়ার পরে যখন আমরা আবার ভেবে দেখি তখন মনে হয় সত্যি কি রকম ঘটনা আমার সঙ্গে ঘটেছিল বা সত্যি কি ঘটতে পারে এরকম কোন ঘটনা মানুষের সাথে কিন্তু যেই সময় ঘটেছিল যেই সময় হয়েছিল সেগুলোকে তো অস্বীকার করতে পারি না সেগুলো তো সমস্ত সত্যি তো এরকম কিছু অদ্ভুত রহস্যে ঘেরা ঘটনা নিয়ে আজকে আমার তোমাদের সামনে আসা এখন যেই ঘটনাটি আমি বলবো সে ঘটনাটি সিক্স এর আমার হাত ধরে তোমরা ফিরে চলো উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই ফেব্রুয়ারি একটি ঘর ঘরটি আধো অন্ধকার আবছায়া খটটিতে শুয়ে আছেন এক সুবৃদ্ধা। এতটাই তিনি অসুস্থ যে যে কোনো সময় তার প্রাণবায়ু বেরিয়ে যেতে পারে খুব কষ্ট ভোগ করছেন একদম পাণ্ডুর বর্ণ পিঠের কাছে কোমরের কাছে বেড সোর হয়ে গেছে বড় বড় ঘা হয়ে গেছে এবং সেই ঘাগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত পীড়াদায়ক তিনি প্রায় অচৈতন্যের মতো পড়ে আছেন খাটে অদূরে আরেকটি খাটে তার স্বামী একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে শুয়ে আছেন তিনিও বয়স্ক পেশায় তিনি ডাক্তার এবং তিনি খুব ভালো বুঝতে পারছেন যে বহু বছরের দাম্পত্য জীবনের এখানে একটি সমাপতন ঘটতে চলেছে বহু বছরের সঙ্গী তাকে ছেড়ে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে মন খুব খারাপ মাঝে মাঝেই তিনি উঠে আসছেন নিজের খাট থেকে এবং এসে পরীক্ষা করে দেখছেন নারী টিপে দেখছেন নাকের কাছে হাত দিয়ে দেখছেন বুকের ওঠাপড়া লক্ষ্য করছেন যে তার সঙ্গিনীটি এখনো জীবিত তো বুঝতে পারছ যে ভীষণ একটা অদ্ভুত গুমট একটা আবহাওয়া যে কোনো সময় মৃত্যু উপস্থিত হতে পারে সেই ঘরে এই ঘরে আরো দুটি মানুষ উপস্থিত এই বৃদ্ধ এবং বৃদ্ধার দুই পুত্রবধূ তারা অসম্ভব সেবা যত্নে নিজেদের বয়োজ্যেষ্ঠ গুরুজন যারা রয়েছেন শ্বশুর এবং শাশুড়িকে খুব সেবা করেন খুব সেবা করেন এবং বড়বধূটি তিনি তার স্বামীর কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশে তার বাস অন্ধ্রপ্রদেশ থেকে তিনি এই শাশুড়ি মায়ের অসুস্থতার খবর পেয়ে গত বছর ডিসেম্বর মাস নাগাদই ফিরে এসেছেন আমি ছিয়ানব্বই সালের কথা বলছি তার মানে নাইনটি ফাইভের ডিসেম্বর নাইনটি ফাইভের ডিসেম্বর নাগাদ তিনি অন্ধ্রপ্রদেশ থেকে চলে এসেছেন একা কারণ স্বামী ছুটি পাননি অত্যন্ত দায়িত্বপূর্ণ একটি পদে তিনি চাকরি করেন কাজেই তার পক্ষে যখন তখন ছুটি নিয়ে আসা সম্ভব নয় কিন্তু বধূটি চলে এসেছেন শাশুড়ি মায়ের খবর শুনে এখানে তার দেওর এবং যা থাকেন শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে তারা সেবা যত্ন করেন এবার বড় পুত্রবধূ এসে তাদের যোগ দিলেন মিলমিশের সংসার পুরোনো দিনের বনেদি পরিবার উত্তর কলকাতার অত্যন্ত বনেদি পরিবার এবং সেখানে কিন্তু কোন রকম দ্বন্দ্ব নেই ঈশ্বরের কৃপায় সেখানে দুই ভাই কি ভ্রাতৃবধূ যারা তাদের কারুর সঙ্গে কারুর কিন্তু কোনো গোলযোগ নেই সবাই খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিলেমিশেই থাকেন তো বড় ছেলে এবং পুত্রবধূ কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশে তাদের বাস তো তিনি কি করছেন যে তারা দুজন কিন্তু সমানে লক্ষ্য করছেন যে কি হলো মায়ের কি হলো কেউ গিয়ে একটু মাথায় হাত বোলাচ্ছেন কেউ একটু পায়ে হাত বোলাচ্ছেন বারবার করে একটুখানি নাকের কাছে হাত নিয়ে দেখছেন সবাই ভীষণ উৎকণ্ঠিত যে কি হবে কি হবে তখন এক সময়তে যেটা হয় যে হতে হতে না একটু রাত গভীর হচ্ছে আস্তে আস্তে একটু গভীর হচ্ছে রাত আর এই সারাদিনের অক্লান্ত পরিশ্রম একজন মুমূর্ষু রোগীকে অ্যাটেন্ড করা এটা তো চারটি খানি কথা না কেয়ার গিভার যারা তারা দুজনেই এবং এতদিন একটা অদ্ভুত নিয়মে তারা কিন্তু সারা রাত তারা জেগে থাকছেন তারা করছেন কি পালা করে করে জাগেন কখনো দেয়র জাগেন তার স্ত্রীর সঙ্গে কখনো দুই যা জাগেন কখনো দেওর বৌদি জাগেন আর আরেকজন তখন একটু একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করে ঘুম তো আসে না বাড়িতে এরকম মুমূর্ষু ঘুম তো আসে না তবু তারা চেষ্টা করেন যে একটু যদি বিশ্রাম নেওয়া যায় এর পরে আবার তাকে উঠে অ্যাটেন্ড করতে হবে হবে মাকে বাকি দুজন তখন একটু বিশ্রাম নেবেন তো এরকম একটা সাইক্লিক অর্ডারে ওরা প্রত্যেকে আসছেন ঘরে এবং এসে মায়ের দেখভাল করছেন চলে যাচ্ছেন তো এই এই মুহূর্তে দুই পুত্রবধূ একসঙ্গে তারা মায়ের নার্সিং করছেন তো হয়েছে কি এই অক্লান্ত হাড় ভাঙা পরিশ্রমের পরে দুজনেই একটু চোখটা লেগে এসেছে মানে দুজন দুটি চেয়ারে বসে একটু এরকম ঝিমিয়ে পড়ছে একটু তন্দ্রা তন্দ্রা একটা ভাব এসেছে ঘুমায়নি কিন্তু কেউ ঘুমোতে তো পাচ্ছে না একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে হঠাৎ হঠাৎই সেই কার্নিশের ওপরে যেন ধূপ করে একটা আওয়াজ হলো আর প্রচন্ড জোরে একটা বিশ্রী ভাবে কোকিয়ে উঠল কে একটা বিড়াল ওরা করে উঠে বসেছে বলছে ও দিদি ভাই একটা বিড়াল কি বিচ্ছিরি ভাবে একটা বিড়াল এসে কান্ডিশনের উপর পড়ে আর কিভাবে কাঁদছে চিৎকার করছে দুজনের বুক ছাত করে উঠেছে দেখো আমাদের বিশ্বাসে কুসংস্কার বলো আর যাই বলো বিড়ালকে কিন্তু আমরা সবসময়তে খুব একটা শুভ জিনিসের সঙ্গে কখনোই মেলাতে পারি না বিড়াল পথ কেটে গেলে আজও অনেক উচ্চশিক্ষিত মানুষও কিন্তু দুবার ভাবেন যে আমি ক্রস করব আমরা অনেকে সেটাকে কুসংস্কার ধরে নিই কিন্তু বাড়িতে যখন এরকম বিপদ সমাসন্ন যে কোনো মুহূর্তে শাশুড়ি মা চলে যেতে পারেন সেই সময়ে এইভাবে বিড়ালটি এসে পড়া এবং কোকিয়ে কেঁদে ওঠা মানে মিউ মিউ নয় একটা যেন কেউ তাকে আছাড় মেরে ফেলল এবং যন্ত্রণায় সে কোকিয়ে উঠল এরকম বিড়ালের ডাক কিন্তু আমরা খুব একটা শুনি না যে বিড়ালটাকে রীতিমতো কেউ যেন ছুঁড়ে ফেলেছে এবং আঘাতে আহত হয়ে বিড়ালটি যেন কোকিয়ে উঠেছে এরকম একটি শব্দ এবং এই শব্দটা হওয়াতে তখন দুজনেই তো ধরফর করে উঠে বসেছেন দুজন দুজনের দিকে মুখমুখি তাকাচ্ছেন শ্বশুর মশায়ও সজাগ হয়ে গেছেন তিনি তো খুব বৃদ্ধ মানুষ তিনিও সজাগ হয়ে গেছেন কি হলো দেখো তো মা বাবা ও কিছু নয় একটা বিড়াল এবারে গিয়ে খুব স্বাভাবিক তারা শাশুড়ি মায়ের কাছে গিয়ে হঠাৎ ছোট বউ বলছেন ও ভাই মা বোধায় চলে গেলেন কি বলছিস তুই তুই ভালো করে দেখেছিস মা চলে গেলেন বলছে হ্যাঁ দিদি ভাই মায়ের নিঃশ্বাস তো পড়ছে না বুকের ওঠা পড়া নেই শ্বশুর মশাই উঠে এসেছেন তিনি কিন্তু পেশায় ডাক্তার তিনি হাতের নাড়ি দেখে মাথা নিচু করলেন না তার স্ত্রী আর নেই ঠিক যেই মুহূর্তে বিড়ালটি কেঁদে উঠল ককিয়ে উঠল সেই মুহূর্তেই এই বাড়ির মা চলে গেলেন শরীর ত্যাগ করে আর তখন ঠিক বাজে রাত বারোটা পঁয়ত্রিশ ঘড়ি ধরে কাটায় কাটায় বারোটা পঁয়ত্রিশ এবারে যা হয় মা চলে গেছেন মাকে তো শেষ যাত্রার জন্য প্রস্তুত করতে হবে তো মাকে পরিষ্কার করতে হবে মাকে একটি সুন্দর পাট ভাঙা কাপড় পরাতে হবে মাথায় এঁকে দিতে হবে চন্দন ফুল দিয়ে সাজিয়ে মাকে নিয়ে যেতে হবে তার অন্তিম যাত্রার পথে দুই বৌ তো লেগে পড়লেন সেই সমস্ত কাজে সবার কাছে খবর চলে গেল দেওর তো সবাইকে খবর দিয়ে দিলেন কি কি হয়েছে পরিষ্কার করে যখন কাপড় পরাচ্ছেন তখন একটি অদ্ভুত জিনিস তারা লক্ষ্য করলেন এই যেই মা চলে গেলেন বাড়ির কর্তা মা তিনি কিন্তু অসামান্য রূপসী ছিলেন আর একটা খুব অদ্ভুত জিনিস ছিল যেন তার শরীরে একটা অদ্ভুত গোলাপি আভা ছিল অনেকের থাকে না একটু গালটা একটু রেডিশ বা হাতের তালুগুলো পায়ের চেটো সমস্তগুলো একটু একটা লাল চেয়ে একটা হালকা গোলাপি আভা তো এই মায়ের কিন্তু সেই রকম আভা ছিল শরীরে যেগুলো অসুখ রোগ সেগুলো কেড়ে নিয়েছিল মা হয়ে গেছিলেন রুক্ষ শুষ্ক এবং পাণ্ডুর একদম সাদা পেপারের মতো কিন্তু মা যখন চলে গেলেন এই দুই যা অবাক হয়ে দেখছেন সেই গোলাপি আভা আবার মায়ের শরীরে ফিরে এসেছে এবং এমনকি ওদের একটা অদ্ভুত একটা অবজারভেশন হলো সেটা অবশ্য ওনারা বলছেন যে কি জানি আমরা এটা ভুল দেখেছি আমরা কিন্তু জোর দিয়ে বলতে পারি না যে ওই যে দগদগে বেড সোর হয়েছিল সেগুলো না যেন অনেকটা হিল্ড মানে পুরো বুঝে যায়নি সেটা সম্ভব না ঘা আছে কিন্তু ঘা যেরকম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেইটা যেন অনেকটা স্মুথ হয়ে গেছে এবং এই সমস্ত কিছু ঘটল মৃত্যুর পর এটা দেখে তাদের না খুব অবাক লেগেছে জানো তো দুই দুই যা নিজেদের মধ্যে চাওয়া চাবি করছেন বলে দেখ রকম মায়ের সেই আগের চেহারাটা আবার ফিরে এসেছে না বলছে হ্যাঁ দিদি ভাই কি অদ্ভুত বলো রোগ যা কেড়ে নিয়েছিল জীবন যা কেড়ে নিয়েছিল মৃত্যু যেন তা ফিরিয়ে এবারে তোমরা বুঝি ভাবছ যে এখানে গল্পটা শেষ হয়ে গেল ঘটনাটা না ঘটনাটা কিন্তু এখানে শেষ হলো না হ্যাঁ ঘটনাটা এখানে এই ঘটনাটা এখানেই শেষ হলো কিন্তু এর না একটা প্রিকুয়েল আছে এর আগে ঘটে যাওয়া একটা ঘটনা আছে যে ঘটনার সঙ্গে এই ঘটনাকে কিছুটা হলেও রিলেট করা বুঝি সম্ভব একটু অবাক লাগছে বুঝিয়ে বলছি দাঁড়াও আমি বলেছিলাম যে উনিশশো সালের ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশ থেকে বড় পুত্রবধূ চলে আসেন শাশুড়ি মায়ের সেবা যত্ন করতে তো তারা যে ঘর ঘরে থাকতেন তাদের জন্য বেডরুম সেখানে রাত্রিরে তিনি শুয়েছেন এটা কিন্তু ডিসেম্বর মাসের কথা বলছি তখন কিন্তু শীত আর কর্তা চলে গেলেন পরের বছর নাইনটি সিক্সের ফেব্রুয়ারিতে সিক্স ফেব্রুয়ারি টু প্রিসাইজ সেই ডেটে চলে এবারে কি হচ্ছে যে এই বধূটি যখন আসে তার এই উত্তর কলকাতার এই বাড়িতে বিরাট বড় বাড়ি বনেদি বাড়ি বড় বড় ঘর ভারী ভারী কাঠের আসবাবপত্র যেরকম হয় সেই রকম একটি ঘরে তিনি তো শুয়েছেন কেননা আজকে শাশুড়ি মাকে অ্যাটেন্ড করার ডিউটি তার একটু পরের দিকে আজ প্রথমে দেওর এবং ছোট যা তারা প্রথম দিকের রাতটা জাগবেন মাকে অ্যাটেন্ড করবেন এবং দ্বিতীয় অর্ধে আমাদের গল্পের যিনি কথক যার কাছ থেকে আমার শোনা আমার এক দিদি হন তিনি সম্পর্কে তো আমার সেই দিদি তিনি কিন্তু দ্বিতীয় অর্ধে তিনি জাগবেন তো রাত্রি জাগরণ তো নেহাত কম কথা নয় তাতে আবার ডিসেম্বরের শীত এবং সালটা উনিশশো মানে বুঝতে পারছো তখন কিন্তু কলকাতায় ভালো রকমের ঠান্ডা পড়তো এখন তো ডিসেম্বরেও পারলে পাখা চালাতে হয় আমাদের এমন দশা তখন তো এইসব গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপার এত প্রকট ছিল না তো তখন বেশ ঠান্ডা তো তিনি শুয়েছেন এবারে শুয়ে ঘুমিয়ে নেব বললে তো আর ঘুমানো যায় না সারা বাড়িতে একটা ছমছমে থমথমে ভাব এবং সবাইকে সজাগ থাকতে হচ্ছে কোন সময় কি ঘটে যেতে পারে সেই জন্য তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে আছেন এবং তিনি তার অল অর্ধ নিমিলিত দৃষ্টি দিয়ে দেখছেন যে তার দরজার বাইরে করিডোরের আলোটা জ্বলছে এই কাঠের ভারী কাঠের দরজার ছোড়ু একটু এক চিলতে ফাঁক দিয়ে সেই আলো দেখা যাচ্ছে পাশের ঘর থেকে তার দেওর এবং যায়ের কথোপকথনের আওয়াজ শুনতে পাচ্ছেন যে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন খুটখাট টুংটাং নানা রকম শব্দ গেরস্তালি পরিচিত শব্দগুলো কারণ সারা রাত সবাই জেগে থাকছেন সেরকম শব্দ তার কানে আসছে আস্তে আস্তে তার চোখটা বন্ধ হয়ে এলো তিনি একটুখানি ঘুমিয়ে পড়লেন এইবারে উনি বলছেন যে আমি এবার স্বপ্ন দেখছি এটা কিন্তু স্বপ্ন বলছে আমি এবার স্বপ্ন দেখছি যে আমি সম্পূর্ণ একটি অপরিচিত জায়গায় দাঁড়িয়ে আছি আর আমার কিছুটা দূরে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন একদম সাদা কাপড় পরা খুন খুনে বৃদ্ধা যাকে বলে মানে জরা জীর্ণ বৃদ্ধা এবং সেই বৃদ্ধাটির মুখ বিভৎস মানে দিদি যখন আমাকে গল্পটা বলেছেন দিদি বলছেন যে আমি আজও যখন মনে করি সেই বৃদ্ধার মুখটা বলে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে এত ভয়ঙ্কর তার মুখ বলে অসম্ভব বিভৎসতার মুখ এবং তার ঠোঁটের পাশে কষবে সাদা সাদা ফেনা মানে অত্যন্ত কি বলবো মানে সহ্য করা যায় না এরকম একটা চেহারা এবং দিদি দেখছেন যে এই ভদ্রমহিলা দৌড়ে দিদিকে ফলো করছেন মানে দৌড়ে আসছেন মানে অত বৃদ্ধা কিন্তু প্রচন্ড দিদির দিকে দৌড়ে আসছেন এবং দিদি তো মানে আরো মানে প্রাণ বাঁচাতে দিদি দৌড়াতে 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 মানে দৌড়ে যাচ্ছেন আর কি এরকম দৌড়াতে দৌড়াতে একটা ঝাঁকুনি দিয়ে তার ঘুমটা ভেঙে যায় এই এই ঝাঁকুনিটাই জার্কটাই জলটা কিন্তু আমরা অনেকে ফিল করি দেখো আমি তো খুব ফিল করি স্বপ্নে হঠাৎ দেখলাম আমি হয়তো দৌড়চ্ছি একটা হয়তো গর্তে আমার পা পড়ে গেল সারা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল এটা বোধ খুব কমন একটা ফেনমেনা এটা অনেকেরই হয় স্বপ্নে একটা হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে যায় তো সেইভাবে ঘুম ভেঙে গেল দিদি বলছেন যে আমার তো যে ঘুম ভেঙে গেল মানে সেই বৃদ্ধার হাত থেকে আমি মুক্তি পেলাম দিদি তখন হাঁপাচ্ছেন মানে খাটের মধ্যে শুয়ে না এরম করে হাঁপাচ্ছেন মানে অনেকটা ফিজিক্যালি দৌড়ে এলে যে কষ্টটা হয় দিদি বলছে আমার ঠিক সেরকম হচ্ছে মানে হার্ট সেই হার্ট পাউন্ডিং যাকে বলে ধরাস ধরাস করছে বুক এবং তিনি না মানে শ্বাস নিতে নিতে না না দম পারছেন এইভাবে দিদি জেগে উঠেছেন কিন্তু স্বস্তি যে সেই বৃদ্ধার হাত থেকে মুক্তি হলো হতে পারে অবচেতন মনে নানান রকমের ক্রিয়া কলাপ চলে আমাদের স্বপ্নের আকারে যে কি বেরিয়ে আসবে আমরা তো ঠিক মতো বলতে পারি না কি দেখলাম ঠিক আছে ভুলে গেছেন আধুনিক মানুষ রেশনাল মানুষ লজিক্যাল মানুষ ঠিক আছে ইগনোর করেছেন এটা স্বপ্ন পরপর দুটো দিন কেটে গেছে এইভাবে কিচ্ছু হয়নি তৃতীয় দিন আবার দিদি ওই রকম শুয়েছেন এবং তিনি ঘুমিয়ে পড়েছেন সেই এক জায়গা এক বৃদ্ধা সেই একইভাবে তাকে তাড়া করছে দিদি প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন এইবারে কিন্তু স্বপ্নটা একটু দীর্ঘায়িত হলো দিদি দৌড়াতে দৌড়াতে নিজের ঘরে এসে ঢুকলেন স্বপ্নের মধ্যে কিন্তু হ্যাঁ মানে যেই ঘরে তিনি এখন শুয়ে আছেন সেই ঘরে তিনি প্রবেশ করলেন এবং প্রবেশ করে তার সেই ভারী কাঠের দরজাটা বন্ধ করে দিয়ে দরজা এরকম পিঠ দিয়ে দিদি এরম করে হাঁপাচ্ছেন স্বপ্ন দেখছেন এবং দিদি স্বপ্নের মধ্যেই অনেকটা নিশ্চিন্ত যে সেই বৃদ্ধার হাত থেকে তিনি বেঁচেছেন এবারে দিদি এরকম করে মাথাটা তুলে সামনের দিকে তাকাচ্ছেন দিদির ঘরটা যে ঘরে তিনি শুতেন মানে এখনো যেই ঘরে শুয়ে তিনি স্বপ্ন দেখছেন সেখানে যে তার প্রবেশ দরজা তার উল্টো দিকে কাঠের একটা বড় আলমারি রয়েছে সেই পুরনো দিনের ভারী কাঠের একটা ওয়ার্ড্রোব রয়েছে বড় দিদি বলছেন আমি স্বপ্নে দেখছি কিন্তু আমি যেই ভাবছি বাবা নিশ্চিন্ত হলাম বলে যেই মাথাটা তুলেছি ওই ওয়ার্ড্রোবের মাথায় সেই বৃদ্ধা দুটো পা এরকম উঁচু করে বসে আছেন মাথাটা এরকম নিচু করে এবং এরকম ধীরে ধীরে হাঁটুর থেকে মুখটা তুলে তাকাচ্ছেন দিদির দিকে এরকম এগিয়ে এসে এবং মুখে একটা অদ্ভুত ক্রূর হাসি দিদি বলছেন যে আমার অন্তরাত্মা মানে খাঁচা ছাড়া মানে আমি আমি মরে যাব পারলে মানে এত ভয় এবং সেই হাসির মধ্যে স্পষ্ট বক্তব্য কিরে আমাকে এড়াতে পারলি মানে এটা কিন্তু উনি মুখে বলছেন না কিন্তু ওই যে একটা টেলিপ্যাথিক যেরকম হয় না মানে এরকম ভাবে মাথাটাকে আস্তে আস্তে এরকম উঁচু করছেন এবং মুখটাকে এগিয়ে নিয়ে গিয়ে একটা অদ্ভুত মুখের মধ্যে হাসি দিয়ে বলছেন কি রে আমাকে এড়াতে পারলি মুখে বলছেন না হাসি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন চাহনি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন দিদি যখন আমাকে গল্পটা বলেছেন তখন দিদি বলছেন যে বলে আমি ভাই বিশ্বাস করবে না যে আমি আজ অব্দি সেই অভিব্যক্তি সেই দৃষ্টি বিভৎস মুখ আমি আজ অব্দি ভুলতে পারিনি আমি যখন আমাদের ভাবি আমার হাত পা আজও ঠান্ডা হয়ে যায় সেই পঁচানব্বই সালে ডিসেম্বর মাসে বলে আমার যখন ঘুম ভাঙল আমি কুলকুল করে ঘামছি আমি কুলকুল করে ঘামছি আমি হাঁপাচ্ছি আমার অবিন্যস্ত অবস্থা চেহারা মানে আমি যে কি ফেস করেছি মানে স্বপ্নে মানুষ অত ভয় পেতে পারে বলে আমি ভাবতে পারি যে এত ভয় পেতে পারে কেউ স্বপ্নে আমি পেয়েছি এবং আজও পাই ওই স্বপ্নটার কথা মনে পড়লে কিন্তু অদ্ভুত ব্যাপার ওই স্বপ্নটা আর কিন্তু কোনোদিন আসেনি ওই দুবার এসেছিল আর এই শাশুড়ি মা চলে যাওয়ার পর তো আর সেই ধরনের কোনো ফিলিং বা সে ধরনের কোনো ভয় কিছুই আর দিদির হয়নি এবারে দিদির বক্তব্য সেটাই হ্যাঁ কিন্তু কেন এরকম স্বপ্ন বারবার দেখছেন উনি উনি এইটা কিন্তু বলছেন যে আমার 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 মনে নিজের নিজের মনে হলো যে আমি বোধ মৃত্যু দূত দেখলাম মানে আমি যেন দেখলাম যে সেই মেসেঞ্জার অফ ডেথ আমরা বলি মৃত্যু দূত যেন আমাদের বাড়িতে প্রবেশ করলেন ওই বৃদ্ধার রূপে যিনি কিনা পরের বছর ফেব্রুয়ারি মাসে আমার শাশুড়ি বাকে নিয়ে চলে যাবেন বা একটা ভীষণ অশুভ সংকেত তিনি এসেছিলেন গল্পটা আরো একটু বাকি আছে একটুখানি সেটা হচ্ছে এই কথা কিছুদিন পর দিদি আলোচনা করেন বাকির অন্যান্য সদস্যদের সঙ্গে ঘরটি কিন্তু ব্যবহার করা হতো তারা থাকতেন আসতেন মানে লোকের যাতায়াত ঘরটা যে একটা কিছু হন্টেড ঘর বা সেরকম সেরকম কিন্তু কোনো বিষয় ছিল না তার মধ্যে তো দিদি একদিন এই গল্পটা করছেন যখন তখন তার মেয়ে বলছে দিদির মেয়ে বলছে যে মা আমি তোমাদেরকে বলিনি এতদিন কিন্তু আমি যখন আরো ছোট ছিলাম তোমরা আমাকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়ে যেতে ঘরে এবারে কি হয় যে ছোটরা ছোটদেরকে আমরা আগে খাইয়ে শুইয়ে দিই আর বড়রা খাবার টেবিলে খেতে খেতে অনেক রকম গল্প করি আড্ডা দিই এবং কখনো কখনো এঠো হাত আমাদের শুকিয়ে যায় আমাদের গল্প ফুরায় না বলতো আমরা ওরকম সাড়ে এগারোটা বারোটা অব্দি এটো হাতে দেদার আড্ডা মারতাম যখন কলকাতায় ছিলাম আর তখন ওই বাচ্চা মেয়েটি বলছে জানো মা আমার মাঝে মাঝে না ঘুম ভেঙে যেত একটা অদ্ভুত কষ্ট হতো আমার মনে হতো ওই ঘরে কিন্তু মেয়েটি সুতো মানে ওর বাবা মা ওই মেয়েটাতে তারা থাকত ছাদের কাছে উঠে গেছে ফিজিক্যালি সত্যি সত্যি খাটটা উঠতো না কিন্তু কিন্তু ওর ভিজন হতো এরকম ওর ওর দেখতো ওরকম ওর মনে হতো বোধ হতো যে ও জানি অনেকটা উঠে গেছে খাট সফেদ আর ওর ভীষণ ক্লস্ট্রোফোবিক লাগতো মানে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসতো বলে আমি তোমাদের ডাকতে চাইতাম মা কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোতো না আমি কিন্তু কথা বলতে পারতাম না না এটা না শাশুড়ি মারা যাওয়ার পর থেকে কিন্তু সবকিছু স্টপ হয়ে যায় এটা শাশুড়ি জীবিত অবস্থাতেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তখন একটা অদ্ভুত ভয় আমি পেতাম এবং এটা আমার প্রায়ই হতো কিন্তু তোমাদেরকে আমি বলিনি কারণ তোমরা হয়তো ভাববে যে বাচ্চা ভুলভাল বকছে তোমরা আমাকে ধমক ধামক দিয়ে থামিয়ে দেবে কিন্তু আজ যখন তুমি বলছো তখন আমি বলছি আমি একা থাকতে এই ঘরটায় কিন্তু আমার এই সমস্যাটা হতো তো এই গল্পটাকে আমি কিসের গল্প বলি বলতো এটা কি ভূতের গল্প এটা কি অলৌকিক গল্প এটা কি ঐশ্বরিক গল্প তো নয় এইটাকে এটা একটা অদ্ভুত ঘটনাক্রম যেটা এপিসোডের মতো চলছে দিদির জীবনে মানে চলছিল সেই সময়টাতে কিন্তু ভারী অদ্ভুত এবং দিদির দৃঢ় বিশ্বাস যে ওই বৃদ্ধার রূপে তিনি মৃত্যু দূতকে সেদিন দেখেছিলেন যে এই ঘরে প্রবেশ করেছিল এবং শাশুড়ি মাকে নিয়ে সে চলে যায় এবং সৌভাগ্যবশত আর সে ফিরে আসেনি আমি কিন্তু সবার কমেন্ট না পড়তে পারিনি কেন পড়তে পারিনি না বা আসলে গল্পের ফ্লোটা তো নষ্ট হয়ে যায় আর স্ক্রোল করে উঠে উঠে যাচ্ছে সেই জন্য সবার পড়াটা আমার পক্ষে সম্ভব হয়নি কিছু কিছু যেগুলো চোখের সামনে পাচ্ছি আমি উত্তর দিচ্ছি আমাকে একটু তোমরা মাফ করো আমার সেশনটা হয়ে গেলে আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়বো এবং উত্তর দেব তো প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো যদি আমাকে একটু জানাও তো আমার খুব ভালো লাগবে যে তোমরা উপভোগ করছো কিনা সবাই সেটা আমি বুঝতে পারবো তনু ব্যানার্জি বলছেন যে আমি শুনি তো ইউটিউবে অনেক ধন্যবাদ এরকম বন্ধুরা থাকে বলেই তো আমরা গল্প বলে আনন্দ পাই শুভসন্ধ্যা জানিয়েছেন গীতা গাঙ্গুলী ম্যাডাম শুভসন্ধ্যা দিদি জানিয়েছো উর্মিদি জানিয়েছো সবাইকে শুভসন্ধ্যা জানাই আর কেমন তোমাদের লাগছে যদি আমাকে একটুখানি বলো তো খুব ভালো হয় আমি এখন দেখার চেষ্টা করছি কতজন দেখছেন কতজন কমেন্ট করেছেন তাহলে সমস্ত ঠিক আছে তো অনেক ধন্যবাদ তনু ব্যানার্জি বলছেন খুব ভালো আপনি তো অসাধারণ বলেন না না আমি সব আমি শুধু চেষ্টা করি যে আপনাদের যাতে ভালো লাগে সবার যাতে ভালো লাগে হ্যাঁ জানি দিদি সব সময় কিন্তু ঠিক আমাকে দেখাচ্ছে দেখাচ্ছে একজন একজন এবং সেটাও তুমি। আচ্ছা আমি তাহলে পরের আরেকটা ঘটনায় যাই আশা করছি সবাই উপভোগ করছেন তো আমি আরেকটা ঘটনাতে যাচ্ছি সবাই অনুমতি দিলে আমি দ্বিতীয় ঘটনাটাতে যাচ্ছি এবারের ঘটনাটা আমাকে যে বলেছে সে হচ্ছে সম্পর্কে আমার ভগ্নিপতি আমার ভগ্নিপতি উত্তরপ্রদেশের মানুষ ওর নাম নিতেশ এবং অদ্ভুত ভগবান ঠাকুর যে কিভাবে সমস্ত মেলায় আমি তোমাদেরকে বললে তোমরা হাসবে এক্ষুনি আমি যেরকম ভৌতিক শালাবাবু আমার যত ভগ্নপতি একজনকে বাদ দিয়ে সে একটুখানি এই সব ভূত টুত শুনলে সে একটুখানি ও দাদা চুপ করো ও দাদা ভাই চুপ করো বলে কিন্তু বাদ বাকি আমার যারা ভগ্নিপতিরা রয়েছেন সবাই আমার মতোই অদ্ভুতুরে এবং তারা ভীষণ ভূতের গল্প ভালোবাসে প্রচন্ড এনজয় করে ভূতের গল্প তাদের কাছ থেকে আমি প্রচুর রসদ পাই তারা আমাকে খুচিয়ে খুচিয়ে অনেক গল্প বার করে আমার কাছ থেকে মানে আমাদের শ্যালক আর জামাইদের মধ্যে খুব মিল হয়েছে মানে আমার সঙ্গে তো খুব মিল যে আমার ভগ্নীপতিরা একজন একটু ভয়ে পায় মানে ভয় বলবো না একটু অস্বস্তি বোধ করে এই টপিকটাতে কিন্তু আর যারা রয়েছে তারা কিন্তু মানে মানে যথেষ্ট এনজয় করে তারা আমার এক মতোই অদ্ভুতুরে মানুষ তারাও এবং তারা ভীষণ ভালোবাসে এইসব প্রসঙ্গ এবং তারা হ্যাঁ সত্যি দারুণ মানে আমাদের মানে যখন আমরা একত্রিত হই আর কি তখন আমি ওদের সবার থেকে বড় মানে আমি ওদের বড় শালা আর কি আমি আমি আমাদের বাড়ির সবচেয়ে বড় বড় ছেলে তো আর ওরা এলে মানে আমাদের বাড়িটাকে ওই যে অন ফায়ার বলে না ওই রকম মানে হই চৈ চিৎকার চেঁচামেচি আর ভূতের গল্পের বন্যা বয়ে যায় ভীষণ ভালো কাটে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের একত্রিত হওয়া হয় খুব কম কারণ কাজ একদমই সবাই বাকিরা আমার যারা সবাই প্রাইভেট ফার্মে আছেন তাদের কাজের সময়ের একদমই ঠিক ঠিকানা নেই তারা সব সময় আসতে পারেন না তো আর এই যে যাঁর গল্পটা আজকে তোমাদেরকে বলবো নিতেশ নিতেশ তো দিল্লিতে থাকে ওরা দিল্লির বাসিন্দা তো ও ও আমাকে গল্পটা বলেছে আমাদের ফোনে ফোনেও গল্প হয় ফোনে ফোনেও ওই আগডুম বাগডুম ভূতের গল্প এ ধরনের অলৌকিক গল্প চলতে থাকে তো আমাকে সেই রকমই একটি আড্ডার আমাকে এই গল্পটি নিতেশ বলেছে গল্পনায় ঘটনা সত্যি ঘটনা একদম শুরুর দিকে কেরিয়ারের শুরুর দিকে নিতেশ একটা একটি স্কুলে দিল্লিতে একটি স্কুলে কম্পিউটার ডিপার্টমেন্টে ও ছিল প্রশিক্ষণ দিত এবারে যেই জায়গাটাতে ওর ওর বাড়ি মানে ও যেখানে থাকে সেটা কিন্তু প্রপার দিল্লির থেকে অনেকটা দূর আর ও তখন সবে দিল্লিতে এসেছে এই কাজটা নিয়ে এরপর ধাপে ধাপে ও চাকরি চেঞ্জ করে অন্যান্য জায়গাতে যায় সেখানে গিয়ে যথেষ্ট ফ্লারিশ করে সেগুলো পরের কথা কিন্তু প্রথম যখন আসে ও তখন একটি স্কুলের কম্পিউটার ডিপার্টমেন্টে ও প্রশিক্ষণ দিতে আসে যেহেতু ওর বাড়ি একটু সাবার্বসে ওর পক্ষে আসা যাওয়া করা একদম সম্ভব নয় সেই জন্যই স্কুলে ওর থাকার ব্যবস্থা করা হয় একটা অ্যাকমোডেশন স্কুলেই হয় ওর এবং স্কুলে যেরকম কুক থাকে তারাই লাঞ্চ ডিনারের ব্যবস্থা করে দেয় সিকিউরিটি গার্ড থাকে রাত্রিরে মানে একটা বাড়ির মতোই মোটামুটি সকালবেলায় স্কুল চলে বাচ্চারা চলে গেলে পুরো বাড়িটাই শুনশান সেখানে ওই সিকিউরিটি গার্ড বলো কুক বলো তাদেরকে নিয়ে নিতেশ থাকে ওখানে একটি ঘরে এবারে ও আমাকে বলছে যে দাদা ভাই আমাদের ওই একটা ঘরে একটা ক্লাসরুম ওটা বেসিক্যালি ওটা একটা ক্লাসরুম ক্লাসরুমের একটা কর্নারে একটা টেলিভিশন রয়েছে একটা টেলিভিশন সেট রয়েছে আর সেই টেলিভিশনটা আমি দেখি খুব স্বাভাবিকভাবেই কি করবে সন্ধ্যের পরে চলে টলে সে বাড়ির থেকে দূরে থাকে ওখানেও টিভিটা দেখে ক্লাসরুমের একটা কোণে ক্লাসরুম মানে বুঝতে পারছো ও তো কম্পিউটার ডিপার্টমেন্টে মানে সেই যে সারি সারি কম্পিউটার রাখা টেবিলের ওপরে যেরকম হয় সেই মনিটারেরই পাশে একটা মনিটার আছে টেলিভিশনের যেখানেও একটু টিভি টিভি দেখে খবর টবর শোনে একটু বিনোদন সিনেমা টিনেমা দেখে বলছি একদিন আমি সন্ধ্যে সন্ধে রাত মানে না সন্ধে না রাত ওই ধরো সাড়ে সাতটা আটটা এরকম হবে হয়তো ম্যাক্সিমাম আটটা হবে তার বেশি নয় তো ও বসে টিভি দেখছে টেলিভিশন দেখছে বলছে আমি হঠাৎ লক্ষ্য করছি যে ক্লাসরুমের দরজার বাইরে একটা বেশ বড় সড় বাদামি রঙের কুকুর স্বাস্থ্যবান কিন্তু তাগড়াই একটা রঙের কুকুর এসে দাঁড়িয়ে আছে দরজার সামনে এবং সে তার একটা প একটা থাবা এরকম করে চৌকাঠের ভেতর রাখছে মানে ক্লাসে সে ঢুকবে কিন্তু ও না এরকম থাবাটা রেখে আবার থাবাটা তুলে নিল বাইরে দাঁড়িয়ে আছে এবং নিতেশের দিকে তাকিয়ে লক্ষ্য রাখছে নিতেশ বলছে চোখটা কিন্তু যথেষ্ট ভয়ের মানে কুকুররা অনেক সময় খুব শান্তভাবে তাকায় না বেশ মায়া লাগে দেখলে আদর করতে ইচ্ছে করে সেটা নয় কিন্তু চোখের মধ্যে একটা হিংস্রতা আছে ডাকছে না গড় করছে না দাঁত খিচুচ্ছে না ওসব কিছু না কিন্তু চোখটা যেন ক্রুরো তার দিকে তাকিয়ে আছে নিতেশের বেশ অস্বস্তি হয়েছে এবং কুকুর তো ঘরে ঢুকে আসাটা তো নয় তো বাঞ্ছনীয় নিতেশ চট করে উঠে দাঁড়িয়েছে এবং কুকুরটা কিন্তু চলে গেল ওকে উঠে দাঁড়াতে দেখেই কুকুরটা চলে গেল নিতেশ বলছে যে আপাত দৃষ্টিতে দেখতে গেলে এটা কিছুই নয় ঘটনাটা একটা কুকুর কোথা দিয়ে ঢুকে আসতেই পারে ঘরে ঢোকার চেষ্টা করতেই পারে দরজা খোলা থাকলে স্বাভাবিক ব্যাপার এতে আবার অস্বাভাবিকের কি আছে কিন্তু ঘটনাটা ভীষণ রকমের অস্বাভাবিক কারণ এই যে স্কুল যে করিডোর এবং করিডোরের পাশে যে ক্লাসরুমস গুলো রয়েছে যার একটি ক্লাসরুমে নিতেশ বসে টেলিভিশন দেখছে সেই প্যাসেজটাকে প্যাসেজের একটা দরজা আছে একটা বড় ভারী লোহার পাতের দরজা লোহার একদম সলিড সলিড একটা ব্লক অফ পাত এবং সেই দরজাটাকে বন্ধ করে তালা মারা আছে এবং ওটাই হচ্ছে একমাত্র পথ কারুর বেরোনো এবং ঢোকার ওই স্কুলের ওই করিডোর দিয়ে বেরিয়ে বাইরে যাওয়ার ওটাই একমাত্র দরজা কিন্তু যেহেতু ভেতরে সব ব্যবস্থা টয়লেট বলো রান্নার বলো ও থাকার বলো পুরোটাই ওইটা একটা সদর দরজার মতো ওইটা বন্ধ আর সেইটা এতটাই লম্বা চওড়া দরজাটা যে তার তলার ফাঁকটা এইটুকু একদম এইটুকু মানে যেটা দিয়ে একমাত্র ইঁদুর ছাড়া অন্য কোন জিনিসের প্রবেশ করা সম্ভব নয় একদম সম্ভব নয় কুকুর তো দূরের কথা এমনকি বিড়াল যার শরীর নরম যে ম্যানিপুলেট করে ঠিক ঢুকে যেতে পারে সেও কিন্তু ঢুকতে পারবে না এতটাই কম গ্যাপ রয়েছে আর একটা অদ্ভুত জিনিস মিতেশ তো কুকুরটি নিতেশ উঠে দাঁড়িয়েছে কুকুরটি বেরিয়ে গেছে ওকে ফলো করে পেছনে এসেছে যে কুকুরটি কোন দিকে যায় কুকুরটি নেই জাস্ট নেই নিতেশ বলছে দাদা ভাই আমার ওই ঘরে উঠে দাঁড়িয়ে আমি যেই উঠে দাঁড়িয়েছি কুকুরটা বেরিয়ে গেল কুকুরটা বেরিয়ে গেল দরজার কাছ থেকে এবং আমি গিয়ে যেই দরজাতে গিয়ে দাঁড়ালাম বলো এক মিনিটও না মানে জাস্ট ফিউ সেকেন্ডস বলে আমি গিয়ে দরজাতে দাঁড়িয়ে এবারে আমি যেই মুখটা এরকম বাড়িয়েছি কিচ্ছু নেই পুরো এমটি প্যাসেজ করিডোরটা কমপ্লিটলি ফাঁকা কিচ্ছু নেই আর করিডোরের শেষে সেই ভারী লোহার দরজা যেটাই মাত্র এইটুকু ফাঁক কোন রকম অ্যানিমালের পক্ষে ঢোকা একদম ইম্পসিবল শুধুমাত্র ওই ছোট নেংটি দুটি দুধ ঢুকতে পারে আর নয়তো কিছু ঢুকতে পারে না তাহলে কোথায় ঢুকলো কি করে তাহলে বলছে এইবারে আমি আমাদের যে কুক তার কাছে যখন এবারে রাত্রিরে খেতে গেছে গিয়ে বলছে যে আরে দেখো আজ ইয়ে হুয়া মে তো টিভি দেখ রা থা ম্যানে দেখা কি এক দরওয়াজে পেক লম্বা চড়া এক বড়ওয়ালা পে খা কুকটা না মন দিয়ে শুনছে কথাটা তখন নিতেশ বলছে আমি দেখেই বুঝতে পারছি যে ও কিছু একটা ভাবছে এবারে কুকুরটা বলছে যে না আমি কুকুরটা বলছে বলছি সরি মানে কি পিছরি ভুল এবারে এ বলছে কুকটি বলছে নিতেশকে যে এই ধরনের অ্যানিমাল সাইটিংস মানে রূপ ধরে পশুর রূপ ধরে এরকম বন্ধ ঘরের মধ্যে অনেক বার কিছু একটা এসেছে সেটা কি আমি জানি না খুব সম্ভবত অশুভ শক্তি সেটা কিন্তু সে মানুষের রূপ না সে রূপ ধরে আসে বলছে আপনি আজকে কুকুর দেখলেন তো স্যার বেশ কিছু বছর আগে একটি বেড়াল এই রকম ভাবে এসেছিল রকম দরজা বন্ধ ছিল একটি বেড়াল আসে কিচেনে এবং বেড়ালটা আমাকে অ্যাট্যাক করে আমি অনেক কষ্টে সেই বেড়ালটার হাত থেকে নিজেকে রক্ষা করেছি কিন্তু আপনাকে কেন অ্যাটাক করলো না আমি বুঝলাম না এবং খুব ভালো যে আপনাকে করলো না কুকুরটা একটা অত বড় কুকুর যদি নীতেশকে সেদিন অ্যাটাক করতো সাংঘাতিক হতো তখন নীতেশ ভেবে দেখলো যে হয়তো এই কারণ হতে পারে কারণ ও খুব কিন্তু ধর্মপ্রাণ ছেলে গলাতে ঠাকুরের লকেট থাকে ওর হাতে সেই ডোর থাকে মহাদেবের ডোর থাকে এই সব থাকে তো আর উত্তরপ্রদেশের ছেলে তো ওরা খুব কিন্তু রিলিজিয়াস হয় এগুলোকে খুব মানে বললো যে দাদা ভাই হতে পারে যে আমার শরীরে অনেকগুলো ঈশ্বরের চিহ্ন ছিল যে আমার ঈশ্বরের পেন্ডেন্ট ছিল ঈশ্বরের তাগা ছিল সেই সব কারণে হয়তো কুকুরটি মানে কুকুর বেশি যে এসেছিল বেসিক্যালি সে আমাকে অ্যাট্যাক না করে চলে গেছে কারণ ভেবে দেখো যে কুকুরটা কিন্তু থাবা বাড়িয়েছিল কিন্তু থাবাটাকে উইথড্র করে নিয়ে কুকুরটা পালিয়ে যায় মানে ওকে অ্যাট্যাক করার বোধায় একটা বাসনা ছিল কিন্তু ওর গায়ে অতগুলো ঈশ্বরের চিহ্ন দেখে হয়তো সে কিছু করতে পারেনি অ্যান্ড নীতেশ সেফ তো এই রকম অ্যানিমালের রূপ ধরে আসছে এটা কিরকম মনে করিয়ে দেয় না সেই ওমেন সিনেমাটা ছিল বিখ্যাত ওমেন সিনেমাটা যেখানে সেই একটি কালো কুকুরের রূপ ধরে আসত সেই শয়তানি শক্তি এখানেও অনেকটা সেরকম এখানে ব্রাউন একটা বাদামি রঙের একটি কুকুরের রূপ ধরে কেউ একটা এসেছিল যেটা নীতিশকে গিয়েও করতে করেনি যে ঈশ্বরের অসীম কৃপা তো কেমন লাগলো তোমরা বলো আজকে আমার ঘটনার ঝুলি আমি এখানেই বন্ধ করব তো আজকের এই পর্ব হানাটেলসের দরবারে আমার স্টোরি টেলিং যে ছিল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও যদি সবার ভালো লেগে থাকে আমার খুব ভালো লাগবে যে তোমাদেরকে আমি কিছুটা সময় আনন্দ দিতে পারলাম আর সবার কমেন্ট কিন্তু আমি পড়ব পরে কারণ আমি এখন পড়ছি না আমার মানে একটু স্ক্রোল করে যাচ্ছে তারপরে আমি পড়তে গেলে আমার গল্পের ফ্লোটা নষ্ট হয়ে যাবে বলে হতে পারে কিন্তু হয়তো গাইডিং স্পিরিট কিছু ছিল তার সঙ্গে আচ্ছা সবাই জানাচ্ছেন যে ভালো লেগেছে সবার তো আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবো যে এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার গল্প গল্প মানে ঘটনা সত্যি ঘটনা ঘটনাগুলো শোনার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাবো অন্তর থেকে আশা করি ভবিষ্যতেও আবার আমাদের দেখা হবে আবার আমাদের মধ্যে গল্পের বিনিময় হবে গল্পটা তো আমাদের একটা অদ্ভুত বন্ধন মানে একটা সুতোর মতো আমাদের সবাইকে অদ্ভুত একটা গেঁথে রেখেছে এই গল্পের আসর তো আজকে সকলের কাছ থেকে বিদায় চাইব যাওয়ার আগে উর্মিদিকে সুকল্যাণকে এবং বিশা ম্যাডাম যিনি আমাকে বলেছিলেন গল্প বলার জন্য সকলকে এবং আরো উপস্থিত যে সমস্ত বন্ধুরা আছেন প্রত্যেককে আমার ধন্যবাদ জানাবো আমাকে এই আসরে জানানোর জন্য আমার নিজেরও হ্যাঁ প্রিয়দর্শিনী ম্যাডাম আপনাকেও অনেক ধন্যবাদ আপনি সঙ্গে ছিলেন আর যারা নতুন বন্ধু সবাইকে আহ্বান জানাবো যে এই এইরকমই গল্পের আরেকটি প্ল্যাটফর্ম আমার আছে যাকে আমরা গল্প হলেও সত্যি বলি তো সেই গল্প হলেও সত্যিতে যদি আপনারা আসেন আপনারাও যুক্ত হন তো আমি খুব খুশি হব আজকে যেভাবে আমি আপনাদের আমন্ত্রণে এসেছি আমি আমন্ত্রণ জানালাম আপনাদেরকেও আপনারা আসুন আমাদের গল্প হলেও সত্যি পরিবারেও যুক্ত হন আপনারাও সেখানে আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন খুব ভালো লাগবে আমার আজকের মতো আমাকে বিদায় দিন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি রাত্রি প্লিজ সাবস্ক্রাইব টু आवर চ্যানেল Hana Tales কমেন্ট শেয়ার লাইক এন্ড ডোন্ট ফরগেট টু হিট দা নোটিফিকেশন বেল ফর মোর वीडियोस